পনেরোতম প্রশ্ন সেটা বামপক্ষ সমান ডানপক্ষ মিলাইতে বলেছে সো এখানে আমরা যদি বামপক্ষ হতে যাই যে এক্স এখানে ও বেজ আবার এখানেও একই বেজ ওপরে একটার পাওয়ার আছে পি একটার পাওয়ার আছে কিউ তার মানে দুইটা বেজ যদি সেম হয় তাহলে দুইটা বেজ যদি আমরা কমন নেই তাহলে আছে ভাগ তাহলে পাওয়ারে পাওয়ারে হবে বিয়োগ তাহলে পি মাইনাস কিউ ব্র্যাক্ট আর তার উপরে পাওয়ার আছে পি প্লাস কিউ প্লাস আর আমার চিহ্ন আছে আবার এদিকে এক্স কমন নিব থাকবে কিউ মাইনাস আর যেহেতু আটটা নিচে আটটা মাইনাসের আর তার উপরে পাওয়ার থাকে কিউ প্লাস আর মাইনাস পি আমার এখানে এক্স যদি কমন নেই তাহলে আর মাইনাস পি এটা হয়ে গেলো আর আর তার উপরে পাওয়ার আছে আর প্লাস পি মাইনাস কিউ সো এদিকে প্লাস না এটু মাইনাসের একটু ভুল হয়েছিল তো একটু খেয়াল রাখতে হবে যেন নির্ভুল লেখা যায় সো আমরা এদিকে দেখছি পাওয়ারের উপরে পাওয়ার তার মানে পাওয়ারে পাওয়ারে সাধারণত হয় গুণ সো আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করে লিখে ফেলবো এক্স নিয়ে গেলাম তাহলে প্রথমে পি যদি গুণ করি তাহলে হবে পিপিপিএস স্কোয়ার মাইনাস এই পি আর কিউ তাহলে হবে প্লাসের পি কিউ পি দিয়ে আমরা গুণ করবো মানে প্রথমে পি দিয়া এই তিনোটাকে গুণ করবো তাহলে পি আর পি পিপি স্কোয়ার পি আর আর কিউ প্লাস পি কিউ আর মাইনাস আর আর পি গুণ করলে হবে মাইনাস পি আর এগেন কিউ দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস চিহ্ন আছে সামনে তাহলে সবসময় মাইনাস কিউ আর পি তাহলে হবে পি কিউ কিউ আবার কিউ আর কিউ একটা একটা প্লাসের তাহলে মাইনাস কিউ তার স্কোয়ার আর এটাও মাইনাসের আরও মাইনাসের তাহলে হয়ে যাবে প্লাস কিউ আর নেক্সট আবার গিন এখানে এখানে হবে কিউ 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 স্কোয়ার প্রথমে কিউ দ্বারা তিনোটাকে ওটাকে মাল্টিপ্লাই করবো তাহলে কিউ প্লাসের ইটো প্লাসের তাহলে কিউ স্কোয়ার প্লাসের কিউ প্লাসের আরও প্লাসের তাহলে ইট প্লাসের হবে হ্যাঁ কিউ আর আবার কিউটা প্লাসের পি মাইনাসের তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ এগেন আর দিয়ে আমি মাল্টিপ্লাই করবো আর মাইনাসের তার মানে কিউ আর

এরপরে পি দিয়ে মাল্টিপ্লাই করবো পি এর সামনে মাইনাস আছে তার মানে এগুলো সবগুলোর চিহ্নের সামনে যা আছে তার বিপরীত হবে যেহেতু মাইনাস চিহ্ন তার মানে মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার আর প্লাস সো আমরা যদি দেখি যে কোনো কিছু এখানে যোগ বিয়োগ যায় তাহলে সেটা যোগ বিয়োগ করে ফেলবো যেমন এইটার এটা চলে যায় পিকিউ প্লাসের পি কিউ মাইনাসের এখনও একটা মিলবে যেমন পি আর প্লাসের পি আর মাইনাসের তো যেগুলো মিলে যাচ্ছে এগুলা কাটাকাটি দিয়ে দিলাম থাকে কি যে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর তাহলে এরা যেহেতু মানে বেজ সমান এখানো এক্স এখনো এক্স এখন এক্স বেজ মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে বেইজ আর বেইজ গুণ চিহ্ন তাহলে পাওয়ারে পরে যোগ হয়ে যাবে তাহলে সেই যোগ চিহ্ন দিলাম এর একটা লিখবো কিউ স্কোয়ার মাইনাস পি কিউ হ্যাঁ মাইনাস আর তার স্কোয়ার প্লাস পি আর প্লাস এর পরেরটা আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি তার স্কোয়ার প্লাস পি কিউ তাহলে কেন প্লাস চিহ্ন হলো সেটা আশা করি তোমরা এতদিনে বসতে পেরে গেছো যখন বেইজ সমান বাট বেইজ আর বেইজের মাঝখানে চিহ্ন আছে গুণ চিহ্ন তখন পাওয়ারে পাওয়ারে যোগফল হবে সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পি স্কোয়ার প্লাসের এই পি স্কোয়ার মাইনাসের পি আর মাইনাসের পি আর প্লাসের কিউ স্কোয়ার মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ আর প্লাসের কিউ আর মাইনাসের পি কিউ মাইনাসের পি কিউ প্লাসের আর স্কোয়ার মাইনাসের আর স্কোয়ার প্লাসের তার মানে সবগুলা কাটা চলে যায় সমান সমান থাকবে কি এক্স জিরো সো আমরা এক্স জিরো মান ওয়ান সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ